আমি ঈপ্সিতা, আমার পাশে তানিয়া, সামনে সিটে আমার খুকু আপা ও তার পাশে গাড়ি চালাচ্ছে ছগদুল ভাই। উদ্দেশ্য হলো ঢাকার কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখা। আমাদের গাড়িটি নদী পার হওয়ার জন্য ফেরিতে উঠতে আমি ও তানিয়া গাড়ি থেকে নেমে গেলাম। এবার দেখলাম একটি লাশবাহী অ্যাম্বুলেন্স সোজা এসে আমাদের গাড়ির পাশে অবস্থান নিল। উদ্দেশ্য এই নদী পার হওয়া। বেশ কিছু সময় পর আমরা নদীর ওপারে পৌঁছে গেলাম। গাড়িতে উঠতে যেয়ে তানিয়া অ্যাম্বুলেন্সের ভেতর থেকে শুনতে পেল, ভাই এই মরা লাশ তো কিছুক্ষণ পরপর নড়ে উঠছে। তানিয়া বেশ হকচকিয়ে গেল আর সাথে সাথে গাড়িতে উঠে বসল। আমি ওর চোখমুখ দেখে বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। ওকে এ ব্যাপারে জিজ্ঞেস করতেই ও কিছুই বলতে চাইল না। এবার আমি ওর হাত চেপে ধরলাম এবং বুঝালাম যে ওর সাথে কি হয়েছে তা আমাকে বলা লাগবেই। এবার তানিয়া আমাকে ওই অ্যাম্বুলেন্সের ঘটনাটা বলল। শুনে আমিও বেশ হতবাক হয়ে গেলাম। খুকু আপা খুবই হাসির মানুষ, তিনি যেখানেই যান হাসি ঠাট্টার মাধ্যমে জমিয়ে রাখেন। ওই জায়গায় ওনার সাথে থাকতে গেলে মন খারাপ করে থাকা যায় না। তানিয়ার ব্যাপারটা খুকু আপাকে না জানিয়ে আমরা দুজন স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। প্রায় 15-20 মিনিট পর হঠাৎ তানিয়া খেয়াল করল তার জানালার পাশে সেই অ্যাম্বুলেন্সটি। ও ভয় শিউরে উঠল এবং আমার হাত চেপে ধরল। আমি ওর অবস্থাটা কিছু বুঝতে পারছিলাম। এবার আমি ছগদুল ভাইকে বললাম, ছগদুল ভাই গাড়িটা একটু আস্তে চালান। মনে মনে ভাবলাম এবার হয়তো ওই অ্যাম্বুলেন্সটি আমাদের গাড়ির আগে চলে যাবে, কিন্তু হায়, অ্যাম্বুলেন্সটিও যেন গতি কমিয়ে আমাদের সাথে সাথে চলতে শুরু করল। আমি ও তানিয়া একেবারে চুপচাপ বসে থাকলাম। কিছু সময় পর খুকু আপা বলল, কিরে কি হলো তোদের, এমন চুপ করে বসে আছিস? এমনিতেই আপা, তেমন কিছু হয়নি। এমন সময় হঠাৎ তানিয়া ভীষণ চিৎকার দিয়ে উঠল এবং বলল, ওই অ্যাম্বুলেন্স থেকে খুব ভয়ঙ্কর কণ্ঠে কে যেন আমাকে ডাকলো। আরে কি বলছিস তুই, আই ঈপ্সিতা সব খুলে বলতো আমাকে। আমি তখন আপাকে ওই ফেরি থেকে শুরু হওয়া সমস্ত ঘটনা খুলে বললাম। আপা আমার কথা শুনে বেশ চিন্তিত হয়ে গেলেন। আমরা যে রাস্তায় চলেছি তার আশেপাশে কোনো দোকানপাট খোলা ছিল না। কিছু পরে একটি দোকানের সামনে আলো দেখে ওইখানে আমাদের গাড়ি থামাই। দোকানটি অবশ্য বন্ধ ছিল। আমাদের গাড়ি থামাতে অ্যাম্বুলেন্সটিও আমাদের ক্রস করে সামনে চলে গিয়েছে। সকলে গাড়ি থেকে বেরিয়ে বাহিরের নির্মল হাওয়াতে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। হঠাৎ একটা ধুলোবালি সহ দমকা হাওয়া আমাদের ঘিরে ধরল। দ্রুত আমরা গাড়িতে উঠে বসলাম এবং সেই সাথে ছগদুল ভাইও গাড়ি চালিয়ে দিলেন। বেশ কিছু সময় পরে সামনে আবার ওই অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওই অ্যাম্বুলেন্সটিতে কোনো সমস্যা হয়েছে। অ্যাম্বুলেন্সটির পাশ দিয়ে যেতেই হঠাৎ অ্যাম্বুলেন্সটির জানালা খুলে গেল এবং সাথে সাথে এক উৎকট লাশ পড়া গন্ধ আমাদের গাড়িতে প্রবেশ করল এবং সেই সাথে ওই অ্যাম্বুলেন্সটির ভেতর থেকে একটি বাচ্চার কান্না ভেসে আসলো। এদিকে পোড়া লাশের গন্ধে আমার বমি ঠেলে আসছিল। অনেক চেষ্টা করেও গাড়ির জানালার গ্লাস লাগানো যাচ্ছিল না। খুকু আপা তার মোবাইল থেকে তার পরিচিত একজন হুজুরকে ফোন করার চেষ্টা করছে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় ফোন করা সম্ভব হচ্ছিল না। এদিকে তানিয়া ভীষণ ভয়ে চোখ বন্ধ করে গাড়ির সিটে বসে আছে। বেশ কিছু সময় এভাবে কাটার পর সে পোড়া লাশের গন্ধটা কমতে শুরু করেছে। হঠাৎ ছগদুল ভাই গাড়ির ব্রেক চেপে গাড়ি থামালেন। সাথে সাথে খুকু আপা জিজ্ঞেস করলেন, আরে কি হলো, গাড়ি থামালে কেন? সামনের রাস্তায় মনে হলো একটি মহিলা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখেই আমি দ্রুত গাড়ির ব্রেক চাপি। ছগদুল ভাইয়ের কথা শুনে আমরা সকলেই বেশ ভীত হই। কিছু সময় পর আবার আমাদের গাড়ি চলা শুরু করল, কিন্তু কিছু পথ অতিক্রম করতেই আবার সেই অ্যাম্বুলেন্সটি আমাদের পাশে এসে হাজির। আর সেই সাথে সেই উৎকট পোড়া লাশের গন্ধে ভরে গেল আমাদের গাড়ির প্রতিটি কোণা। এবার খুকু আপা ঠিক করলেন অ্যাম্বুলেন্সের লোকগুলোর সাথে এ ব্যাপারে কথা বলবেন।
শকদুল ভাই গাড়ি দ্রুত চালিয়ে অ্যাম্বুলেন্সটির সামনে রাস্তার মাঝে যেয়ে থেমে গেলেন। অ্যাম্বুলেন্সটিও থেমে গেল এবং এর ড্রাইভার বেরিয়ে এসে জিজ্ঞেস করল, আরে আপনাদের কি হলো, এভাবে রাস্তার মাঝে গাড়ি থামালেন? আমরা এমনিতেই ভীষণ বিপদে আছি। তখন শকদুল ভাই সমস্ত ঘটনা ওই অ্যাম্বুলেন্সটির ড্রাইভারটিকে বললেন। এবার ড্রাইভারটি বেশ চিন্তিত মুখে বললেন, ও আচ্ছা, আপনাদের সাথেও তাহলে এসব অস্বাভাবিক ঘটনা ঘটছে। আসলে এইসব ঘটনার পিছনে আছে ওই অ্যাম্বুলেন্সটিতে নিয়ে আসা দুটি মানুষের লাশ। কি হয়েছিল ওদের সাথে আর কিভাবেই মারা গেল? ঢাকার মিরপুরে একটি বাচ্চা সহ এক দম্পতি বসবাস করত। কোনো কারণবশত ওই স্বামী তার স্ত্রী ও সন্তানকে পদ্মা নদীর ওই পাড়ে নিয়ে যেয়ে আগুনে পুড়িয়ে হত্যা করে। দুই দিন পর স্থানীয়রা লাশের ব্যাপারে টের পেয়ে পুলিশে খবর দেন। এখন ওই লাশ দুটিকে পোস্টমর্টেম করার জন্য ঢাকা নিয়ে যাচ্ছি। ওই লোকটির কি হলো যিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন? সে এই ঘটনার পরই পালিয়েছে, পুলিশ তার খোঁজ শুরু করে দিয়েছে। রাত তখন প্রায় 3টা বাজে। আমরা সকলে সিদ্ধান্ত নিলাম সামনে কোনো দোকান বা রেস্তোরাঁ পেলে ফজরের আজান না হওয়া পর্যন্ত ওইখানেই অবস্থান নিব। বেশ কিছু সময় পর আমরা একটি রেস্তোরাঁ খোলা পাই এবং সেখানে ফজরের আজানের আগ পর্যন্ত অবস্থান করেছিলাম। এরপর বাকি রাস্তায় আর কোনো প্রকার অস্বাভাবিক ঘটনা হয়নি।